বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও টিস্যু পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হইবে। পদের নাম জুনিয়র অপারেটর, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, ন্যূনতম এসএসসি বা সমমান পাশ হতে হবে। পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে রিউ ইন্ডার মেশিন চালনায় ন্যূনতম 3 থেকে 5 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র অপারেটর, ন্যূনতম এসএসসি বা সমমান পাস। পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে পেপার মেশিন চালনায় ন্যূনতম 3 থেকে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আছে বয়লার অপারেটর, ন্যূনতম এসএসসি সমমান পাস। যে কোনো প্রতিষ্ঠানে বয়লার চালনায় ন্যূনতম 3 থেকে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। টিক ওয়েল্ডার, ওয়েল্ডার ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে ওয়েল্ডিং কাজে ন্যূনতম 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাইপ ফিটার ন্যূনতম এসএসসি বা সমমান পাস। পেশায় উৎপাদনকারী প্রতিষ্ঠানে পাইপ ফিটার হিসেবে ন্যূনতম 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্প্রেসর অপারেটর, পেইন্টার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস। পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 থেকে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আছে জুনিয়র ফিটার, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 3 থেকে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অপারেটর অপারেটর, সি অপারেটর, শিট কাটার মেশিন, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের 3 থেকে 10 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে ফিনিশার, ন্যূনতম এসএসসি বা সমমানের পাস হতে হবে। যে কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্লিনিং সুপারভাইজার, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আছে সুইপার ক্লিনার, ন্যূনতম 8ম শ্রেণী পাস। সুইপার ক্লিনিং কাজে ন্যূনতম 1 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, ফটোকপি সহ উল্লেখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল 9 ঘটিকা হতে বিকাল 4 ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। সম্মানিত দর্শক, যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকে তাহলে চাকরির জন্য আবেদন করতে পারেন। কত তারিখে উপস্থিত থাকতে হবে ডান পাশে দেয়া আছে, সাক্ষাতের স্থান ও তারিখ। আর এই নতুন নতুন চাকরির খবর পাবার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন, তাহলে ইউটিউবে প্রবেশ করলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। সেখান থেকে ভালো ভালো চাকরির খবরগুলো দেখে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।